ইকে ইঞ্জিনিয়ারিং এ যখন প্রথম চাকরিতে ঢুকলাম আমার উপরওয়ালা ছিলেন ডক্টর সনদ চক্রবর্তী জার্মানি ফেরত ইঞ্জিনিয়ার ভালো চাকরি করতেন ও দেশে ওখানে বিয়েও করেছিলেন কিন্তু বিয়ে পরপর ওই নিয়ে কি এক যেন সমস্যা হতে সস্ত্রিক দেশে ফিরে আসেন ওরকম দক্ষ সদানন্দ মানুষের যে কি সমস্যা হতে পারে সেটা আমার মাথায় আসত না অজাত শত্রু ভদ্রলোক বছর পঞ্চান্ন বয়স ছেলে মেয়ে ছিল না আমায় খুব স্নেহ করতেন ওদের গ্রেস্টিটির বাড়িতে আমি বহুবার গিয়ে থেকে এসেছি তবে সেটা মূলত ওর স্ত্রীর আকর্ষণে ব্যবেরিয়ার মেয়ে বয়স তখন পঞ্চাশের ছুঁয়েছে চেহারায় একটা প্রাচ্যের আদল ছিল গায়ের রং পাকা চোখ চুল মতন চোখ কালো ওই ওদের বংশে জিপসি রক্ত ছিল চক্রবর্তীর মুখে শুনেছি ডক্টর চক্রবর্তীকে স্যার ডাকলেও দেখলেও ওকে প্রথম দিন ম্যাডাম ডেকে ধমক খাওয়ার পর থেকে মারিয়া কাকিমা বলেই দেখেছি বাংলাটা বলতেন মাতৃভাষার মতোই রকমারি রান্না করে খাওয়াতে ভালোবাসতেন দেশি ভিন দেশি দুয়েতেই সমান হাত তাকিমার দ্বিতীয় গুণটা ছিল গল্প বলা ওরকম দুর্দান্ত গল্প বলতে আর কাউকে শুনেনি উদ্ভট অবিশ্বাস্য সব গল্প ওর কাছে ব্যভেজের ডাইনি উৎসবের গল্প শুনেছিলাম প্রথমবার মারিয়া কাকিমার হবি ছিল পায়রা পোষা দিশি পায়রা নয় ওদের পরিবারের বংশানুক্রমে পোষা পায়রা ভারতে চলে আসবার সময় গোটা ছ সাত নিয়ে এসেছিলেন সঙ্গে করে বাড়তে বাড়তে তা প্রায় কয়েক ডে দাঁড়িয়েছিল প্রায় অর্ধেকটা ছাদ জুড়ে একতলা সমান উঁচু একটা জালঘেরা এলাকায় ওর পায়রার রাজ্য সেখানে উনি ছাড়া আর কারো ঢোকা বাড়ুন কিছু জিজ্ঞাসা করলে হেসে এড়িয়ে গিয়ে শুধু বলতেন ওরা অচেনারোগ পছন্দ করে না ইটস রিস্কি কথাটা যে নিতান্ত বেঠিক নয় সেটা পায়রাগুলোকে দেখলে এখানে একটা আন্দাজ করা যেত সাধারণ দেশি পায়রার থেকে প্রায় দেড় দুগুন বড় খাঁচার পাশ দিয়ে কেউ হেঁটে গেলে বড় বড় চুনির মতন চোখ ঘুরিয়ে লোভীর মতো তাকিয়ে থাকত কাকিমা দিনে তিনবার খাঁচায় ঢুকে নিজে হাতে ওদের খাওয়াতেন পায়রাগুলো মাংস খেত দিনে দু তিন কেজি মিহি করে কাটা ছাট মাংস আসত ওদের জন্য খাবার নিয়ে কাকিমা খাঁচায় ঢুকলে পায়রাগুলো জালের ছাদ থেকে টুপটাপ খসে পড়ত ওর গায়ে মাথায় চারপাশে দুহাত থেকে মাংস খুঁটে খেত আর উনি বিড়বির করে কি সব বলতে বলতে ওদের গায়ে হাত বুলিয়ে দিতেন দূর থেকে শুনে মনে হতো ঠিক যেন মন্ত্র বলছেন খেয়াল করে দেখেছিলাম কথাগুলো ইংরেজি বা জার্মানে নয় অন্য কোন ভাষায় টিকে ইঞ্জিনিয়ারিং এর চাকরি ছেড়ে টাটায় জয়েন করে কলকাতা ছেড়ে চলে আসবার পরও মারিয়া কাকিমার সঙ্গে যোগাযোগটা ছিল চিঠি লিখতাম উনি নিয়মিত জবাব দিতেন আমি তখন গুজরাটের মিঠাপুরে পোস্টেড নুনের কারখানায় কাজ করি প্রোজেক্ট এলাকা লোকজন বড় কম জায়গাটা একদম খাঁ খাঁ করত কলকাতা থেকে গিয়ে একদম ভালো লাগত না তাকে চিঠিতে সে কথা লিখেও ছিলাম জবাবে লিখলেন কল্যাণীয় শঙ্কর তোমার চিঠি পেলাম তুমি যাতে অসুবিধে বোধ করছ আমরা এখন তাই খুঁজছি ফাঁকা লোকজনহীন একটা জায়গা এখানে আর থাকা বোধ সম্ভব হবে না উনি রিটায়ার করে বাড়িতে এসে বসেছেন আজ তিন মাস নির্ভর করবার আত্মীয় আত্মীয়স্বজন কেউ নেই চাকরিটা যতদিন ছিল অফিসের একটা সাপোর্ট ছিল সেটা চলে গিয়ে খানিকটা অসহায় বোধ করছেন আমিও করছি এত বড় শহরে দুটো বুড়ো বুড়ি এতটা সম্পত্তি আগলে থাকা অনেকে চাইছে। কিছুদিন আগে এক অবাঙালি ব্যবসায়ী সম্ভবত কোন প্রমোটারই হবেন আমাদের বাড়িটি কিনে নেবার প্রস্তাব নিয়ে এসেছিলেন মাত্র দশ লাখ টাকা দাম দেন আমি রাজি হইনি লোকটা আমাদের পরোক্ষে শাসিয়ে চলে যায় এর কয়েকদিন পরে একদিন সকালে কিছু স্থানীয় ছেলে পুলিশ নিয়ে জোর করে আমাদের বাড়িতে ঢুকে পায়রার খাঁচার কাছে যায় পুলিশ খাঁচার মধ্যে থেকে একটা কুকুরের দেহ উদ্ধার করে পায়রারা তার মাথা আর চামড়া বাদে আর সপ্তাহে খেয়ে ফেলেছিল রাস্তার নেডি কুকুর অথচ তার একটা মালিকও জুটে গেল এক হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করে নিয়ে গেছে প্রতিবাদ করেছিলাম তার ফলে ওই ছোট ছোট ছেলেগুলো যে ভাষায় আমাকে আক্রমণ করল তা শোনবার পর চাক কথা রাস্তার কুকুর কি করে খাঁচায় ঢুকলো জানি না হিংস্র জীব বাড়িতে রাখবার জন্য পুলিশ আমাকে সতর্ক করে তিন মাসের মধ্যে পায়রাগুলো চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে তুলে দিতে বলে গেছে প্রমোটার ভদ্রলোক এই ঘটনার পর আবার এসেছিলেন এবার পনেরো লাখ টাকার অফার দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছি ইতিমধ্যে একটি বাঙালি ছেলে আমায় ৪০ লাখ টাকার অফার দিয়েছে বাড়িটার জন্য ব্যবসায়ী পরিবারের ছেলে বলেছে এখানে একটা কিন্ডার স্কুল খুলবে কলকাতায় থাকবার সাহস কিংবা রুচি কোনটাই আর আমাদের বাকি নেই ভাবছি টাকাটা পেলে কোনো নির্জন জায়গায় কয়েক বিঘা জমি কিনে একটা খামার বাড়ি বানিয়ে বাকি দিনগুলো কাটিয়ে দেব তোমার স্যার যা পেনশন পান তাতে দুই বুড়ো বুড়ি আর আমাদের পুষিদের দিন গুজরান হয়ে যাবে তোমার এখানে একটু খোঁজ করো তো তাড়াতাড়ি করো নয়তো দেরি হয়ে যাবে মারিয়া কাকিমা তাড়াতাড়ি করেছিলাম মাসখানেকের মধ্যে জমির খোঁজ পাওয়া গেল দাম মোটামুটি সাধ্যের মধ্যে একদিন সন্ধেবেলা কাকিমা ফোনে জানালেন ওর বাড়ি হস্তান্তর হয়ে গেছে চল্লিশ লাখ টাকা ড্রাফট পেয়ে গেছেন দলিলপত্রের কাজ শেষ নতুন বাড়িওয়ালা বাড়ির দখল নিয়েছে ছেলেটি ভালো বাড়ির একটা ঘরে ওদের নামমাত্র ভাড়া নিয়ে থাকতে দিয়েছে যতদিন এদিকের ব্যবস্থা না হয় আমাকে একবার যেতে হবে বেশি দৌড়াদৌড়ি করা সম্ভব নয় বলে মিঠাপুরের সম্পত্তির বন্দোবস্ত করার জন্য আমায় পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যেতে চান অফিসে দু তিনটি জরুরি কাজ ছিল ফলে কলকাতা রওনা হতে সময় মিঠাপুর ছাড়াবার কয়েকদিন আগে একবার অফিস থেকে ও বাড়িতে ফোন করেছিলাম কাকিমা বাড়ি ছিলেন না নাকি ব্যাংকে গেছেন টাকাটা অ্যাকাউন্টে জমা হয়ে এলো কিনা দেখতে ফোন ধরেছিলেন চক্রবর্তী বললেন তাড়াতাড়ি চলে এসো কি যে মিঠাপুরের লোক দেখেছ তোমার কাকিমাকে তো আর তর্স হইছে না পথে দিল্লিতে মেজদির বাড়িতে দুদিন থেকে তারপর পূর্বায় অফিস ধরলাম পূর্বা এক্সপ্রেস অনেকটা লেট করে পৌঁছেছিল হাওড়া পৌঁছতে পৌঁছতে অবশেষে যখন হাওড়ার পুল হবে। শীতের রাত কুয়াশায় গঙ্গার ঠান্ডা হাওয়ায় চোখ দুটো একটু লেগে এসেছিল হঠাৎ ব্রেকের তীব্র ঝাঁকুনির জেগে উঠলাম একটা আলো না জ্বালানো গাড়ি ট্যাক্সিটা প্রায় ঘাড়ে এসে পড়েছিল আর একটু হলে বাম্পারে ঠোকা লেগেছে গাড়ি ঢামিয়ে চিৎকার করতে করতে ড্রাইভার নেমে গেল হেডলাইটের চড়া আলোয় উল্টো দিকের গাড়িটার দিকে তাকিয়ে দেখি ডক্টর চক্রবর্তীর গাড়ি আমাকে আসছিলেন নাকি ভাড়া মিটিয়ে নেমে মারিয়া কাকিমা বসে আমায় দেখে হাসলেন তোমাকেই নিতে আসছিলাম ট্রেন লেট খবর পেলাম ভাবলাম কেমন করে আসবে তাই চলে এলাম ভাগ্যে ধাক্কাটা লাগলো নইলে তো দেখাই পেতাম না আরে মারিয়া কাকিমা হঠাৎ থেমে গেলেন গাড়ির পেছন দিকটায় মুখ ঘুরিয়ে কান পেতে কি একটা চেষ্টা করলেন তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে ফের গাড়িতে স্টার্ট দিলেন কেমন লাগছিল ওকে দেখতে কোথাও একটা বদল হয়েছে চট করে হয় না তারপর হঠাৎ বুঝতে পারলাম বদলটা কি মারিয়া বা কালো কুচকুচে চুলগুলো সব একসাথে সাদা হয়ে গেছে বাড়ির দিকে না ঘুরে গাড়িটা সিধে এসে স্ট্র্যান্ড রোডে পড়তে জিজ্ঞেস করলাম এদিক দিয়ে এলেন যে একটু ময়দান হয়ে যাব একটা কাজ আছে এত রাতে ময়দানে কাজ মানে কেন ভয় করছে নাকি তা নয় কিন্তু কাজটা কাল সকালে করলে হতো না এক্ষুনি সারবো চলো দেখবে কাজ জিপসি জাদু মজার আমি আদত জিপসিদের মেয়ে সেটা জানো তো সে রাতটা আমার চিরদিন মনে থাকবে শীতের রাত চারপাশে কুয়াশা নেমেছে তার মধ্যে দিয়ে দূরে দূরে আলোর আভাস পাওয়া যায় আলো পাওয়া যায় না সেই আলো আধারির মধ্যে গাড়ি নিয়ে আমরা বিরাট মাঠটায় এসে দাঁড়ালাম কাকিমা ইশারায় আমায় নামতে বলে এগিয়ে গিয়ে গাড়ির ডিকিটা খুললেন তার মধ্যে অজস্র জোনাকি না জোনাকি নয় কতগুলো চোখ আস্তে আস্তে উঠে আসছে বাইরে কি ওগুলো পিঠে একটা হাতের ছোঁয়া আর খিলখিল হাসিতে চমক কেটে গেল ও ডিয়ার ডিয়ার ভুত টুত নয় ওরা আমার পায়েরা এতেই ভয় পেয়ে গেলে কিন্তু কোনো কিন্তু নয় এবার ম্যাজিক ম্যাজিক দেখে যাও একটা পেন্সিল টর্চ চলে উঠল তার আলোয় দেখলাম কাকিমার হাতে বড় একটা রবারের পুতুল টর্চটাকে গাড়ির ছাতের ওপর রেখে পুতুলটা কোলে নিয়ে তিনি ওই কুয়াশা ভেজা ঘাসের উপর বসে পড়লেন তারপর পায়রাগুলোর দিকে তাকিয়ে বললেন এর নাম ভবানী ধরণ এসো তোমরা এর কাছে এসো এসো বুঝলাম কোনো কারণে হঠাৎ মহিলার মাথাটা কিন্তু এবার থামা দরকার কাকিমা শুনছেন বাড়িতে কিন্তু তারপরে দৃশ্যটা দেখে আমার কথাটা শেষ করা হলো না গাড়ির ডিকির ভিতর থেকে একটা একটা করে পায়রা লাফিয়ে নিচে নামতে শুরু করেছে কাকিমার স্থির চোখের দিকে চোখ রেখে শাড়ি বেঁধে তারা হেঁটে হেঁটে আসতে লাগলো তাঁর দিকে একটা একটা করে পায়রা ধরে তাদের ঠোঁটে পুতুলটা ঠোঁট মাথা হাত পা পাঁকে ধরতে লাগলেন তিনি আর তীব্র দৃষ্টি রইলেন পাখিটার চোখের দিকে সে চোখের উত্তাপ এত দূরে দাঁড়িয়েও যেন আমার গায়ে এসে ঠেকছিল ছেড়ে দেওয়ার পর পাখিগুলো কেমন নির্ঝুম হয়ে দাঁড়িয়ে থাকছিল তার চারপাশে বেশ কিছুক্ষণ পরে তিনি উঠে দাঁড়ালেন হাত দুটো মাথার ওপর তুলে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কয়েক মুহূর্ত তারপর তালি বাজিয়ে নিচু গলায় গান শুরু করলেন সেই অজানা ভাষায় সে শব্দের চমক ভেঙে সেই এক ঝাঁক পায়রা একসাথে ডানা মেলে ভেসে রাতের আকাশে গান যতক্ষণ চলেছিল তাকে ঘিরে উড়ে বেরিয়েছিল পায়রাগুলো তারপর এক সময় গান বন্ধ করে আকাশে দুহাত ছুঁড়ে দিয়ে কাকিমা যেন আদেশ দিলেন যাহ যাহ সঙ্গে সঙ্গে ডানা ঝটপট করে তীরের মতন ওপর দিকে উঠে অন্ধকারের দিকে মধ্যে মিলিয়ে গেল গোটা ঝাঁকটা কাকিমা যেন এতক্ষণ একটা ঘোড়ের মধ্যে ছিলেন পায়রাগুলো উড়ে যেতে একটু স্বাভাবিক হয়ে বললেন এগুলোকে আর রাখলাম না বুঝলে টান বাড়িয়ে কি লাভ ওদের একটা কাজ আছে সেটা সেরে ওরা মুক্ত আর তারের খাঁচায় নয় এবার মুক্ত আকাশে উজ্জ্বল একঝাক হয়ে পায়রা হয়ে আমার সোনারা হাতের চেটোয়ের চোখ দুটো মুছে তাকিমা গাড়ির দরজা খুলে স্টিয়ারিং এ বসলেন চলো তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে যাই পথেই তো পড়বে আমার সব কেমন তার গোল পাকিয়ে যাচ্ছিল ভদ্রবিলা এত স্বাভাবিকভাবে এত অস্বাভাবিক আচরণ করে যাচ্ছেন যে কি জিজ্ঞাসা করব কোথা থেকে শুরু করব কে বুঝতে পারছিলাম না কাকিমা যেন আমার মনের কথাটা বুঝতে পেরেছিলেন গাড়ি চালাতে চালাতে ঘাড় না ঘুরলেই বললেন খুব অবাক হচ্ছে তো কাল সকালে আমাদের বাড়িতে এসো সব বুঝতে পারবে না তোমার বাড়ি এসে গেছে এবার নামো আর এই খামটা রাখো থাকি কাল এসে নেব কাল নয় আজ পরদিন সকালে খবরের কাগজ খুলে চমকে উঠেছিলাম আমার মনে ভিক্টোরিয়া সংলগ্ন দিঘিতে কাল রাতে দুটি মৃতদেহ পাওয়া গেছে দেহ দুটি এক বৃদ্ধ দম্পতির অটোক্সের রিপোর্টে বলেছে কাল রাত ওদের মৃত্যু হয় একটা নীল ফক্সোয়াবন কিছু দূরে দাঁড়িয়েছিল সম্ভবত ওই গাড়িতে করেই ওরা দিঘির পারে আসেন দেহ দুটি ড সনদ চক্রবর্তী ও তাঁর স্ত্রী শ্রীমতী মারিয়া চক্রবর্তীর বলে শনাক্ত করা হয়েছে পুলিশ সন্দেহ করছে এটি একটি আত্মহত্যা ঘটনা গাড়ির সিটে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে কেন এই দম্পতি এই পথ বেছে দিলেন সে ব্যাপারে তদন্ত চলছে আমি তাড়াতাড়ি ব্যাগ খুলে কাঁপিমার দেয়া খামটা বের করলাম মোটা ব্রাউন পেপারের খাম যত্ন করে মুখ আটা সেটা খুলতেই একটা দলিল আর একটা চিঠি বের হল চিঠিটা আমার নামে কল্যাণীয় শঙ্কর আর জীবনের এমন কাউকে দেখছি না যার কাছে সব কথা বলে হালকা হতে পারি তুমি আমাদের সবচেয়ে কাছের লোক ছিলেন আমাদের নিঃস্বর্তিলে ঈশ্বর তোমার মঙ্গল করুন তোমাকেই সব বলে যাই আমরা ভবানীচরণকে বিশ্বাস করেছিলাম এতটাই বিশ্বাস করেছিলাম যে তার দেয়া ড্রাফটা হাতে পেয়ে নিশ্চিন্তে বাড়ি হস্তান্তর দলিলে সই করে দিয়েছিলাম তার সঙ্গে সব টাকা যে বুঝেছিলাম বুঝে পেলাম তার রসিদ সই করে দিয়েছিলেন উনি রেভিনিউ স্ট্যাম্পের ওপর বৃত্তির পর ও আমাদের হাতেই বাড়িটার রক্ষণাবেক্ষণ ছেড়ে দিয়ে গেল বলে যতদিন খুশি থাকুন আপনারা যেদিন উঠে যাবেন বলবেন আমার স্কুল করব তার ঠিক তিন চার দিনের মাথায় সেই প্রোমোটার ভদ্রলোক একটা রেজিস্ট্রি করা দলিল নিয়ে দেখিয়ে বললেন এ বাড়ি তিনি কিনেছেন ভবানীচরণ বাবুর কাছ থেকে আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে অবাক হয়েছিলাম বটে কিন্তু আঘাত পাইনি এটাই পৃথিবীর নিয়ম বটে ভবানীচরণ কেন তার ব্যতিক্রম হবে কিন্তু আঘাতটা পেলাম সেদিন ব্যাংকে গিয়ে ওরা বলেন ড্রাফটা জাল তোমার কাকার বিরুদ্ধে ওরা জালিয়াতির অভিযোগে এফআইআর করেছেন আকাশ থেকে পড়েছিলাম মানুষ এমন হতে পারে থানায় গেলাম আমাদের বয়স দেখে ওদের বোধহয় দয়া হল বাবুকে ডেকে আনলেন জিজ্ঞাসাবাদের জন্য ভবানীচরণ ড্রাফটের কথা পুরোপুরি অস্বীকার করে বলল ও আমাদের ক্যাশ পেমেন্ট করেছে প্রমাণ হিসেবে দেখালো ওর ব্যাংকের খাতা থেকে আমাদের সই করা রশিদ আর ব্যাংকের খাতায় হস্তান্তরের দিন অ্যাকাউন্ট থেকে চল্লিশ লাখ টাকা তোলা হয়েছে দেখা গেল আর রশিদে তোমার কাকার সই তার উপরে লেখা সব টাকা বুঝিয়া পাইলাম হেরে গেলাম বুঝলে তোমার কাকা লক আপে রইলেন জালিয়াতির দায়ে আমি একা বাড়িতে এলাম প্রমোটার ভদ্রলোকের অসীম দয়া ওনার জামিনের বন্দোবস্ত করে দিলেন আর পঞ্চাশ হাজার টাকা দিতে চাইলেন ভিক্ষে নিনে কি করব আর ওই দিয়ে পাখিগুলোকে ডিকির মধ্যে পুড়ে রেখে আমরা দুজন এই গাড়িটা নিয়ে গত দুদিন এলোমেলো ঘুরে বেরিয়েছি ভবঘুরের মতো আর ভেবেছি কি করব এবারে শেষে ঠিক করলাম থাকসে কথা তুমি তো এমনিতেই জানতে পারবে পরে সঙ্গে একটা দলিল রইল আমাদের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি তোমার নামে দিয়ে গেলাম সম্পত্তিতে তোমার লোভ নেই জানি কিন্তু আমাদের আত্মার শান্তির জন্য অন্তত এই ঠকগুলোর হাত থেকে ও বাড়িটা কেড়ে নিতে চেষ্টা করো জাল প্রমাণ করতে পারলে দলিলের জোরে বাড়িটা তুমি পেয়ে যাবে তোমার মারিয়া সেদিন কাগজে আর একটা খবর বেরিয়েছিল ডায়মন্ড হারবারের এক হোটেলে ভবানীচরণ সেন্না নামে এক ভদ্রলোক নিষ্ঠুর ভাবে খুন হয়েছেন তার শরীরে চল্লিশটার বেশি মারাত্মক আঘাত ছিল ছোড়াল আঘাত নয় ধারালো শক্ত কিছু দিয়ে খুঁচিয়ে মারা হয়েছে ঘরের দরজা ভেতর থেকে বন্ধই ছিল খুনি যে কোন দিক দিয়ে ঢুকল পুলিশ বুঝতে পারেনি চক্রবর্তী দম্পতির সৎকার সেরে দিন দুই পরে ডায়মন্ড হারবার গিয়েছিলাম একবার কাগজের সাংবাদিক বলে পরিচয় দিয়ে খুনের ঘরটায় ঢুকে জানালার পাশে গিয়ে দেখেছিলাম ধূসর রঙের এক গাদা পালক পড়ে আছে ঘরের মেঝে মারিয়া কাকিমার পায়রারা তাদের কর্তব্যে ত্রুটি রাখেনি